নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি তোমাদের সঙ্গে রূপচান্দা মাছের ঝোল বা ঝাল রেসিপি শেয়ার করব। চলো যাই, কথা না বাড়ি, আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকে রেসিপি করার জন্য আমি এখানে রূপচান্দা মাছের 4টে পিস, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, আর দিয়ে দিব অল্প পরিমাণে সরষের তেল। এই তেলটা আগে থেকে আমার ছিল গরম করা তেল, সেটা তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়েছি, মাছগুলোকে একে একে সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিব। ঠিক এইরকম করে লাল করে ভেজে নামিয়ে রেখে নিচ্ছি বেঁচে থাকা তেলের মধ্যে। এবারে আমি ফোড়নে দিয়ে দিব একটি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা জিরে। জিরেটা একটু ফুটে উঠলে তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে কোচানো বড় বড় সাইজের দুটো পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজে নিলে 4টের মতো পেঁয়াজ হবে। পেঁয়াজ কম বা বেশি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু করতেই পারো। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বড় চামচ দিয়ে ভরে এক চামচ মতো, ওটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা। লঙ্কা বাটার পরিবর্তে তোমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো পেস্ট, একটু বড় সাইজের টমেটো, সেটা পেস্ট করে নিয়ে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ফুটিয়ে রাখা গরম জল। ঝোলটা কম বা বেশি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারো। আমি তো এই সবজিটা একটু ঘন ঘনই তৈরি করব, বেশি ঝোল বা বেশি পাতলা ব্যবহার করব না। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমাদের ভেজে রাখা মাছ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। এখানে দারচিনি আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এইভাবে করে যদি বেটে রান্না করা যায় তাহলে সবজির টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আমি যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলাম সেই মশলাগুলো তোমরা যদি না ব্যবহার করতে চাও তাহলে ধনিয়া, জিরা, গরম মশলা, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করেও এই সবজিটা রান্না করলে খুবই সুস্বাদু হয়। তবে আমি আজকে বাইরের মশলা দিয়ে রান্না করলাম। তো এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ঢেকে দিয়ে একদমই লো ফ্লেমে একটু সময় কুক হতে দিয়েছিলাম। এবারে রেস্টে রেখে দিব, তারপরে ফিরে এলাম। দেখো কত সুন্দর কালার হয়েছে আমাদের সবজি।